ও তো হরমোনের দিক থেকে কোনো প্রবলেম নাই স্যার, এটা টোটালি হচ্ছে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। এবং এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আসলে অনেক সময় হচ্ছে যে ছোটবেলা থেকে সে কিভাবে বড় হয়েছে তা একটা ফ্যাক্টর রোল প্লে করে। এই জন্য আমরা যেমন খুব একটা অ্যাবনর্মাল পরিবেশে যেমন দেখা যায় যে একটা মানুষ যেমন পরবর্তীতে গিয়ে যে অ্যাবনর্মাল বিহেভ করে ছোটবেলার থেকে যেমন বড় হয়েছে, তাহলে এখন যদি আমার সোসাইটিতে যদি ছোটবেলার থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে তারা আশেপাশে দেখে আসতেছে তার একটা ইনফ্লুয়েন্স তাদের তার মনের ভিতর পড়ে। যেন আপনি ক্রিপ্টোমেনিয়ার নাম তো শুনছে যে তারা শুধু চুরি করে, তাই না? হ্যাঁ, এখন সে কিন্তু নিজের অনিচ্ছায় চুরি করে, এখন সে চুরি করে করে চুরি করে। এখন আমি সে তো বলে যে আমি ইচ্ছায় চুরি করি না, আমি চুরি করি, সেটাকে তো আপনি সাপোর্ট করবেন না, তাকে তো বলবেন যে আমার একটা মানসিক সমস্যা আছে, ইউ ট্রিট দিস ওয়ান। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি ছেলে কিন্তু আসলে আমি মেয়ে, বা কেউ যদি মেয়ে কিন্তু সে যদি মনে করে আমি ছেলে, তাহলে এটা তো আসলে একটা আমাদের যে প্রাকৃতিক যে একটা নেচার থাকে সে নেচারটাকে তো আসলে আমরা তার থেকে দূরে সরে যাচ্ছি। আপনি যদি চিন্তা করেন যে আমি মানে সুন্দরবনে যদি বাঘ রাখতে চাই, আমি যদি হাতি রাখতে চাই, একটা পরিবেশ রাখতে চাই, তাহলে তো আপনি কখনোই একটা বাঘকে তো মেল বাঘ বানায় দিয়ে সে পরিবেশ কখনো রাখতে পারবেন না। একটা ট্রান্সজেন্ডার আসলে এখানে যেটা মানে যদি আমি বলি সেটা হচ্ছে যে তারা হচ্ছে সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে তারা মনে করে যে আমি ছেলে মেয়ে, আবার মেয়ে ভাবতেছে ছেলে। তো যে ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে তখন দেখা যায় যে তাদের একটা অতীত যদি আমরা হিস্ট্রি যদি আমরা দেখি যে ছোটোবেলা থেকে তারা যে পরিবেশে বড় হয়েছে এইখানে একটা নিয়ামক ফ্যাক্টর হিসাবে কাজ করে, যে একটা মেয়ে হয়তো সারাক্ষণ থেকে ছোটোবেলা থেকে শার্ট প্যান্ট পরে রাখা হয়েছে, তারপরে তার ছেলে বন্ধু বান্ধব ছিল সব কিছু মিলে, তখন তার দেখা যাচ্ছে সে ছেলেই ছেলেদের মতোই থাকতে থাকে, আমি তো মনে হয় আমি কেন মেয়ে হলাম। হ্যাঁ, তাহলে এই যে তার চেঞ্জ যেটা হলো তখন আসলে অনেকটা তার এই ছোটোবেলাতে যে সাইকোলজিক্যাল যে ওরিয়েন্টেশন হয়েছে, সে যে কোন খেলনা দিয়ে খেলেছে সব কিছু মিলে কিন্তু তার একটা মানসিক একটা তার একটা মানে মনের ভিতর একটা ছাপ তৈরি হয়েছে, সেটারই বহিঃপ্রকাশ হিসেবে সে আমাদের কাছে আসে। এখন তারা যখন আমাদের কাছে আসে, বাবা মারা অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে, আমরা কিন্তু হরমোন অনেকগুলি চেক করি, হরমোন চেক করে দেখা যায় আসলে তাদের হরমোনের কোনো প্রবলেম নাই, তখন আমরা তাদের কী করি তাদেরকে একটা সাইকোথেরাপি দেওয়ার জন্য একজন মানসিক বিশেষজ্ঞের কাছে পাঠাই, এবং তারা আসলে ওদের সাথে কথা বলে এবং মাঝে মাঝে দেখা যায় যে মানে এখান থেকে তারা ফেরতও আসে। সুতরাং এটাও একটা সময়ের ব্যাপার, এটা এমন না যে একটা দুটো সিটিং দিয়ে হবে, কিন্তু তার বারবার সিটিং দেওয়ার পর তখন আসলে দেখা যায় যে তারা ফেরত আসে। এবং এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওনাদেরকে যারা এই ট্রান্সজেন্ডার যারা আছে, হ্যাঁ তারা আসলে আরেকটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ আছে যে তারা আসলে সামহাও তাদের এক ধরনের কি সব জায়গায় তো রুচি বিকৃতি আছে, তাই না? আপনি যদি মিডিয়াতে যান সেখানে বিকৃতি আছে, গানের দিকে যান বিকৃতি আছে, তো এইখানেও কিছু বিকৃতি আছে। তাহলে এই বিকৃতি পিপলরা কিন্তু তারা আসলে নিজেদেরকে চেঞ্জ করে তারা আসলে তাদের এই বিকৃতির রুচিটা চারিদিকে স্টাবলিশ করতে চায়।